দেশে নতুন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার হজরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন 16 বছর আপনারা অনেক কষ্ট করেছেন দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এখন আর কেউ আপনাদের ভোটা অধিকার কেড়ে নিতে পারবে না আপনাদের ভোট আপনারা দিবেন বিএমপির ক্ষমতায় আসলে কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তুলবে আমরা চাই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে সেই নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ গণতান্ত্রিক সরকার হবে জনগণের আকাঙ্ক্ষার সরকার হবে আপনারা জানেন এত ঘটনা ঘটার পরে একটা সুন্দর বাংলাদেশ হয়েছে কিন্তু এখন আবার নতুন করে মাথা পালাইছে লেজ কিন্তু পালাই নাই লেজ কিন্তু এখনো রয়ে গেছে অত লেজ সম্বন্ধে সতর্ক থাকবে